মিথ্যা বলো ঘাত কর যত কর চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো ঘাট কর যত কর চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক সাহেব পুলিশ নিয়ে আইতাছে এর মধ্যে কিছু লোক খবর পাওয়ার পর বেজাও গেছে গা বাক্সে হাসান ভাই কেডা বাক্সে পলাইছে পলাইছে ফলালে লোক তো ফলাবে মালেক পুলিশ নিয়ে আসতেছে এই ঘটনার হস্তনস্তটা করে সমাধান না করে এখন তো যা হবে না দেখি কি হয় ফুলকুমারী 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 দিও নজারি আমি ফাগল হম না আমি তখন জোয়ান আছি তাই গান শুনে ফাগল হচ্ছি দেখেন আপনারা কিন্তু দুইজনেই ভেজাল আছেন আপনাকে এই ভেজাল ছাড়াইতে আপনাকে কিন্তু আমি উল্টা পাল্টা করলে ওই যে সদ্যসি তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সব সিদ্ধান্তের মধ্যে রাজি আছি তুমি খালি পাগলের বংশ গুলারে আমার বাড়ি থেকে বাইর করো কি পাগলের বংশ কি পাগলের বংশ আরে আপনি তো যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং আইনি প্রক্রিয়া এবং বিধি মোতাবেক যদি সব সত্যি কথা কন তাহলে আর যদি আপনার জামাই মালেক চাচা সে যদি আপনার আপনি যদি মালেক চাচারে অনুমতি দেন এই ওনারে বিয়ে করার জন্য তাইলে এই বিয়া হইতে পারে আর আপনার বাইগনা যে অপহরণ হয়েছে না এটাও আমরা দেখতেছি আমার অফিসাররা আইব আইসা তদন্ত সাপেক্ষে ওরা সব কিছু ডাটা নিয়ে তারা এটার ব্যবস্থা করবে কি ঠিক আছে আর আপনি ওই যে কি জানি চেয়ারম্যান সবাই ওই বড় মিটিং এ বললো না কিসমত চেয়ারম্যানের কথা হ্যাঁ জি বাবা ওর সাথে আপনার কি রিলেশন কি এলাকার চেয়ারম্যান খালি চেয়ারম্যান এটা কিন্তু আমার মনে হয় না সবাই কিন্তু ওরে সন্দেহ করতেছে আপনি শুনেন আমি আপনার সাথে এখন যাব আপনার বাড়িতে ওই কিসমত চেয়ারম্যানের সমস্ত ডাটা আমারে দিবেন ঠিক আছে জি বাবা আপনারা থাকেন ঠিক আছে ওই আমার লেডি অফিসাররা আসবে ওরা আপনাদের ভয়েস রেকর্ড নিবে ঠিক আছে আর কোনো ঝগড়াঝাটি যেন আমি দেখি না মনে রাখবে আমি তো করব না বাবা তাইলে কিন্তু আমি একদমই ঝগড়া করি না সদ্যসি হুম না আমার ভয় নাই কারণ আমি ঝগড়া করি না ঝগড়া করেন আমি দেখছি তো কি করেন আপনারা দত্ত সব হ্যাঁ দিল করে সে ফানা ফানা সুলতানা সুলতানা ফুলকুমারী 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 দিও নাজারি এমন সুন্দর রূপ দেখে তোর সুখ হয়েছে কানা কানা তোমায় নিয়ে যাব আমি সাত সমুদ্র পারি ফুলকুমারী 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 দিল করে সে ফানা ফানা সুলতানা সুলতানা দিল করে সে ফানা ফানা সুলতানা সুলতানা এমন সুন্দর রূপ দেখে তোর সুখ হয়েছে ফানা ফানা দিল করে সে ফানা ফানা সুলতানা সুলতানা ফুলকুমারী 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 দিও নজরে তোমায় নিয়ে যাব আমি সাত সমুদ্র পারি আচ্ছা আপনাদেরকে এখন কিছু প্রশ্ন করা হবে আপনারা সবাই ঠিকঠাক উত্তর দিবেন
আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস শাং বারোয়ারি। এই শাং বলবেন না, শুধু নামটাই বলুন। জি, আমার নাম হচ্ছে ইউনুস, মোহাম্মদ ইউনুস। আপনার নাম কি? শাং সারা আব্দুল মালিক। এবার আপনি বলুন। আমার নাম বলুন। জি, আমার নাম মোহাম্মদ বাবলা, দুইবার নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত প্রার্থী, শাং বারোয়ারি। আবার পুং পাং শাং, আপনাকে এত কথা জিজ্ঞেস করা হয়েছে? যত সব। এই যে আপনি বলুন। আমার নাম রজব বাউল, মনে বাবলা পাতার কষ লাগাছে, মনে বাবলা পাতার কষ লাগাছে, যাইবে না তা সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এই একদম চুপ প্লিজ, আপনাদেরকে শুধু প্রশ্ন করা হচ্ছে, এর বাইরে কোনো কথা বলবেন না। দেখেন, আমি তো বাউল, বাউল জাতের মানি হয়েছে আমার নামের পরিচয় দিয়া গান গাইতে হয়। ওই যে দেখছেন না যে ড্রাম বাজায় যারা, হ্যাঁ নাম যখন জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করার পরে উত্তর দিয়ে ডে বাজায়। একদম চুপ। আপনি বলুন, ঘুমের সময় আপনি কোথায় ছিলেন? আমি রাত্রে বাইরে আসলাম, ওই যে মোর বেআই বেআই হেরা ওই বলাই চলে গেছে, হ্যাঁ খুঁজতে বাইরেছিলাম। বেআই বিএন উনারা কোথায়? ওরা ঢাকা চলে গেছে। কেন? ওরা ওটা তেল তেল খাসি, এবার মুরগির গোস্ত, তারপরে রুই মাছের ফেডি, ইলিশ মাছের কোল, এটা ভাত খাওয়া চাইছিলাম, এই ডলার চোটে হেরা পলাই ভাঙছে। এবার আপনি বলুন, আপনি ঘটনার সময় কোথায় ছিলেন? আমি আমি তো ওই যে সন্ধ্যাবেলা এই মেম্বারের বাড়িতে গেলাম, ঝুমু ছিল ঝুমু, হ্যাঁ ওই ঝুমুটা নিয়ে ওই যে আমাকে শান্তির বাড়িতে গেছিলাম। হয়েছে কি, শান্তির বাড়িতে ঝুমুরে রেখা যখন অন্ধকারে আমি আসতেছিলাম, ঘুট ঘুটে অন্ধকার। অতিরিক্ত কথা বলে, শুধু বলছি না, না আমার ঘটনার কথা বলবে। এই যে আপনি প্লিজ, আপনি বলুন আপনি তখন কোথায় ছিলেন? আমি রাত্রিবেলা যখন আইতেছিলাম, মোর লগে কেসমস চেয়ারম্যান আছে না, হেলোকে দেখা হয়েছে, হেই তোমারা প্রথম কইছে যে হেরে ঘুমাই গেছে, খুঁজতে পাওয়া যাইতেছে না। দেখছো, মুই সেই সময় কইছিলাম যে কিসমত চেয়ারম্যান এই গুম করছে। আপনি চুপ করবেন? আমার লাইন হইয়া যায় আকা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাজে বাগানে, আসো যদি বাজে বাগানে, আবার হবে দেখা। দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান। দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান। আপনাদেরকে যতটুকু প্রশ্ন করা হবে তার বাইরে একটা কথাও বলবেন না। এই যে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, আপনি ঘটনার সময় কোথায় ছিলেন? ওই যে বিআইবিএন এর খুঁজতে গেছিলাম। আপনার বিআইবিএন? আমি ওই যে কাকুর বিআইবিএন আর আমার ছিল। আচ্ছা তুমি কোন জায়গা থেকে আইলে আমার লাগে? কোথা আমার লাগে খুঁজতে পেরেছো? বাজে মিথ্যা কথা কও। ও না, মানে ছিলাম অন্য আর জায়গায়। আপনার কথাবার্তা কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে, সত্যি বলেন কোথায় ছিলেন? ওই ওই না মানে গিয়েছিলাম। এই কি আশ্চর্য, পুলিশ থাকতে আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন কেন? আমাদের কাজটা সঠিক ভাবে করতে দিন। এই যে আপনি বলুন, ঘুমের সময় আপনি কোথায় ছিলেন? মুই ঘুমাইতে আসলাম। ঘুমানোর কথা বলিনি, ঘুমের কথা বলছি। বাসের মধ্যে আসলাম, বাসের মধ্যে একটা মহফিল চলতে আসলে, মহফিল শেষে একটা গান ছাড়া দিছে, আমার লাইন হইয়া যায় আকা বাকা, হাই আমার লাইন হইয়া যায় আকা বাকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাজে বাগানে, আসো যদি বাজে বাগানে, আবার হবে দেখা। প্লিজ আপনারা থামুন, প্লিজ আপনাদেরকে কতবার করে বলছি আমাদের কাজটা ঠিক করে করতে দিন, আপনারা এরকম করছেন কিসের জন্য? ইয়াসমিন, আমরা যতটুকু জবানবন্দি নিয়েছি তাতে আমাদের কাজ হয়ে যাবে, আর আপনাদেরকে বলছি আপনারা আমাদের কথার বাইরে কোথাও যাবেন না, কোনো বেশি কথা বলবেন না, ঠিক আছে? ইয়াসমিন চলো।
আমার লাইন হইয়া যায় আকা বাকা ভালো না হাতের লেখা আসো যদি বাস বাগানে আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা বাকা ভালো না হাতের লেখা আসো যদি বাস বাগানে আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা বাকা খালা আমাদের এখন কি হবে খালা আমার কিন্তু খুব ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে ঠিক আছে জীবনে মেলা পুলিশ দেখছি টেলিভিশনে দেখছি অনেক দূরের থেকে পুলিশ দেখছি রেডিওতে শুনছি ঠিক আছে এত কাছ থেকে পুলিশ দেখি নাই তা আবার মহিলা পুলিশ কি লম্বা লম্বা সর্বনাশ অবশ্য একটা খাটো মহিলা পুলিশ ছিল নাম ইয়াসমিন ওরে আমার খুব পছন্দ হয়েছে লম্বাটার দিক তো একাই নাই মই লাগবো এই জন্যে ছোটটার জন্য মই লাগবো না ভাইয়া তোমার ইয়াসমিন পুলিশকে পছন্দ হয়েছে খুব খালা তোমার বিয়া বন্ধ রেখা ইয়াসমিন পুলিশের সাথে ভাইয়ার বিয়া দিয়ে দাও ঘরে যেমন ডাক্তার দরকার আছে এটা পুলিশেরও দরকার আছে ঠিকই বলছিস ওই ওসিটারেও তোমার পছন্দ হয়েছে ওই যে লম্বা সুরা চেহারা সুরত ভালো না পুলিশের দরকার আছে ঘরে দেখবো বিয়া শাদি হয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নেবো না খালা আসতে কত ভালো টিনেরও কান আছে ঠিকই বলছ চার পাশে পুলিশ ঘোরা চার পাশে পুলিশ ঘোরাঘুরি করতেছে খুব সাবধানে কথা বলতে হবে ওই ওসিটা মানে বলছে যে সে একটা ব্যবস্থা কই দেয় দিবে আর ওই বল্টু আর বাসুরে তাদেরকেও ছাড়াই নিয়ে আসবে যেইভাবে পারুক তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসলে বিয়েটা কনফার্ম করে ফেলবো তার সাথে ওসির সাথে হাট পলত পলত মাথায় কোনো বুদ্ধি নেই জন্য তো তিয়াত্তরটা বিয়া ভাঙছে মালেকের সাথে মালেকের সাথে আমার বিয়েটা কনফার্ম হয়ে গেলে ওই ওসির সাথে তোর বিয়া দিয়ে দিব আর আমার ইয়াসমিনের সাথে হ্যাঁ ঘরে দুইটা পুলিশের দরকার আছে ঘরে থাকবে দুইটা পুলিশ আর একটা মই মই দস্তে ওসি কত লম্বা তোর তো মই লাগবে অল লাগবে না তো কি হয়েছে আমার মই লাগবে আমারটা সমান সমান আছে চুপ এখন চারপাশে খেয়াল রাখ আমাদেরকে আমাদের নীতি থেকে সরানো যাবে না যাবে না যাবে না যাবে না তোদের বিয়ার জন্য তো এখানে আসি নয় আসছি আমার বিয়ার জন্য আগে আমার বিয়া হবে তারপর তোদের একজন একজন কথাটা মনে রাখবি চুপ করে বসে থাক মরিচ বুন্য পট্টখালী মানে ডাহাইতে এলাকা ডাহাইত এই এলাকায় কি ডাহাতি করার জন্য আইসো মুই কিন্তু ডাহাইত দেখলেই কইতারি দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান।
দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান। মাথা উঁচু করো, আপনি তো এই গ্রামে কোনো সময় দেখি নাই। আপনি কেডা? রজব বাউল। রজব বাউল? বাড়ি কোথায়? সাং কেলাগাছা পুং খাসাট মরিজবুন্য পট্টখালী। মরিজবুন্য পট্টখালী মানে ডাহাইতে এলাকা? ডাহাই এই এলাকায় কি ডাহাতি করার জন্য আইসো? মুই কিন্তু ডাহাই দেখলেই কইতারি। যে না, মুই আইসি মালিক দুধুর দারে। মালিক দুধু তো বড় ধরনের গাতক, মুই আইসি মুই তো গান টান গাই। হ্যাঁ আইসি চার পাঁচটা গান নিতে। ডাহাতি করার লাগি আইসি আবার কয় নাটক? এ দুধু কি কয়ো? তাহলে তো এককারে কনফার্ম ডাহাই। এই গ্রামে যে ঘটনাগুলো ঘটতে আছে তুমি জানো? এই তুই ওখানে বেয়া হয়ে রইছ ভাই। এ বাবা খুর, বাবা খাইছো নাই? ও আব্বাই তো মরে আছে ছোটবেলায়। আব্বা? হ্যাঁ এই আব্বা এই আব্বা না বেড়া। তাহলে তোরে দেখলেই তো দেখ একটা বাবা করেন না। হান কয়টা বাবা খাই আইছো? এই একটু আগে মার খেয়েছি যে। কি খাইছো? হ্যাঁ না না ও খায় না, ও মার খায়। ও মার খায়, বাবা খায় না। না দুধু, এই যে গ্রামে যে অপহরণের ঘটনা ঘটছে, আমার মনে হইতেছে কি এর লগে যেই জড়িত থাকুক, দুধু থাকুক আর চেয়ারম্যান থাকুক আর মেম্বার থাকুক আর বাবা করার বাউল মৌল, আমি কিন্তু কেউরে ছাড় দেব না। যে ধরা পড়বে হেরেই কিন্তু চোদ্দ শিগির ভাত খাওয়া লাগবে, আমি এই কই দিলাম। এখনকার পুলিশ কিন্তু হেই আগের মতো নাই, অনেক কঠোর, আইন কিন্তু অনেক কঠোর হইছে। দুধু মুধু আমি কিন্তু এখন কিন্তু কিচ্ছু করতার মনে। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই গ্রামে এখন কিন্তু পুলিশ ডিবি সবাইরে নজরদারি করতেছে, এর মধ্যে আসল অপহরণকারী বাইরেই যাইবে। এখন মুই যাইতে আছি শান্তি চাষির বাড়িতে, ঠিক আছে? আর আপনারা কেউ পুলিশের অর্ডার ছাড়া বাড়ির বাইরে থাক দূরের কথা, গ্রামের বাইরে কোথাও যাইবেন না, ঠিক আছে? দুধু মুই যে কইছি আর সবাই কই দাও ভালো করে দিয়া। যদি পাই তো ভালো, আর মই যেটা কইছে মনে থাকবে তো? সবাই মনে থাকবে? এখন আমি যামু শান্তি চাষির বাড়ি, যাইয়া অন্য ইনফরমেশন নেওয়ার জন্য, ঠিক আছে? মালিক, যে পুলিশে ধরে নিয়ে গেল, ওর কোনো ক্ষতি তো পারবে না নাকি? বেটা কিছু পারবে না, ছেলে আমাদের এলাকার আমার কাছে যেটা মনে হচ্ছে, পুলিশ যেভাবে মাঠে নামিছে আমি নিশ্চিত এই যে ওদের দুই ভাগ্নে কোথায় ঘাপটে মেরে পড়ে থাকবে, কোনো উপায় নেই, এদের ঠিকই বাইর করে ছাড়বে যে গর্তের মধ্যেই থাকুক। এই ঝামেলা যদি একবার মিটিয়ে যায় রে দোস্ত, দোয়াই লাগে এই গ্রামে আর নেই, এই শান্তি শান্তি সব মাথাতে ঝাড়িয়ে ফেলে ঢাকায় যাবো, সেটি এই গ্রামের মধ্যেই আর নেই, তুই কিন্তু না করতে পারবি না। দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান। দেখছেন দীপ্ত কমেডি সিরিয়াল মালিক হইতে সাবধান। তোর সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ, আয় আয় তোর এত বড়
বলো সত্য বলো ফাঁস হবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না দুই দিনের দুনিয়াতে রাখো মানো সম্মান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান।